বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা, কলেরা হাসপাতালে রোগী ভর্তির রেকর্ড, শিশুদের প্রতি বাড়তি সতর্কতার পরামর্শ। 80 টাকায় ঠেকেছে শসা বেগুনের দাম, তেলসহ ইফতার পণ্যে আগের দর, মাছের বাজারও চড়া। জাতীয় পরিচয়পত্রের ভুল তথ্য নিয়ে বিপাকে বহু সাধারণ মানুষ, সংশোধন করাতে ভোগান্তি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ একুশের দেশের সংবাদে, আপনাদের সাথে আছি রাজীব রহমান। দর্শক, একুশে টেলিভিশন সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। দেশে ডায়রিয়া আক্রান্তের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। 28 মার্চ কলেরা হাসপাতালে ভর্তি হয় 1334 জন, যা 60 বছরের মধ্যে সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে শিশুদের ডায়রিয়া প্রতিরোধে বাড়তি সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। আড়াই মাসের আরফান ইয়াসিন, ছোট্ট দেহে স্যালাইনের নল, সন্তানের অসুস্থতায় মলিন মায়ের মুখে চিন্তার ভাঁজ। হঠাৎ করেই পাতলা পায়খানা ও বমি শুরু হওয়ায় রাজধানীর জুরাইন থেকে মহাখালীর কলেরা হাসপাতালে ছুটে আসে শিশুটির পরিবার। কালকানার পর স্যালাইন দেওয়ার পর সুস্থ আসিল, এবার ভর্তি করে আমার নাম কাটাতে শিখে শিখে বাসা যাওয়ার পর রাতে থেকে আবার অবস্থা হয়েছে। কলেরা হাসপাতালে ভর্তি প্রাপ্ত বয়স্ক রোগীর সংখ্যা বেশি হলেও শিশুর সংখ্যাও কম নয়। দূষিত পানি, গরম সহ নানা কারণে ডায়রিয়া নিয়ে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিন। অতীতের সব রেকর্ড ভেঙে 28 মার্চ কলেরা হাসপাতালে আসে 1300+ রোগী। বাচ্চা মনে হয় অফুটে পানি ঘরে আসিল তো এডি খাই এরকম হয়েছে। অর্ধেক রাতে বাসা নিয়ে গেছি তো আবার সকাল থেকে এরকম হয়েছে, আবার নিয়ে আসলাম। কালকে রাত থেকে দাস্ত আর বমি, কিন্তু হঠাৎ করে কেন হয়েছে সেটাও বুঝতে পারতেছি না। চিকিৎসকরা বলছেন রোটা ভাইরাস শিশুদের ডায়রিয়া জনিত রোগ ও পানি শূন্যতার অন্যতম কারণ। মায়েরা যেটা করে যে ফিডার ইউজ করে, এবং সেই ফিডারটা ঠিকমতো পরিষ্কার করা হয় না, তো যে কারণে ডায়রিয়াটার সম্ভাবনা বেশি থাকে। মায়েরা ব্রেস্ট ফিডিংটা কন্টিনিউ করবে, আর পাশাপাশি বাচ্চাকে যদি বাচ্চার ডায়রিয়া শুরু হয় বাচ্চাকে অবশ্যই স্যালাইন খাওয়াবে। শিশুর শরীরে পানি শূন্যতার 5টি লক্ষণ সম্পর্কে জানা এবং সঠিক সময়ে চিকিৎসা দেয়া গেলে ঝুঁকি এড়ানো সম্ভব বলছেন চিকিৎসকরা। মাথার চাঁদি দেবে যাওয়া, ড্রাই আইস, শুষ্ক আই, ড্রাই টাং, শুষ্ক জিহ্বা, ইউরিনটা কমে যাওয়া আর পেটের চামড়া কুচকানো, এই 5টা সাইনের মধ্যে 5টাই পাওয়া লাগবে না, যে কোনো একটা যদি বাচ্চার পাওয়া যায় উপসর্গটা, সঙ্গে সঙ্গে আপনাকে কোনো হাসপাতালে নিকটবর্তী অথবা কোনো চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সুস্থ থাকতে নিরাপদ পানি পান এবং স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। রমজান আসার আগেই বেগুন ও শসার কেজি ঠেকেছে 80 টাকায়। ছুটির দিনের বাজারে প্রায় সব সবজির দামই বাড়তি, আর সয়াবিন তেল, ডাল, ছোলা, বেসন সহ ইফতার তৈরির পণ্য আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে। মাছ মাংসের বাজারেও বেশ চড়া। ঢাকার বাজারের খবর জানাচ্ছেন সাইদুল ইসলাম। দুই একদিনের মধ্যে রোজা শুরু, তাই ছুটির দিনে বাজারে ক্রেতার ভিড়। এদিন বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। 30 টাকার শসা বিক্রি হচ্ছে 80 টাকায়, বেগুনের দাম উঠেছে 80 টাকায়। একদিনের মধ্যেই এসব সবজির দাম 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। গতকাল বেগুন বেশি 50 টাকা কেজি, আজকে বেগুন 80 টাকা কেজি। আপনার গোল বেগুন আছে 70 টাকা কেজি, গাজর, শসা, এই তিনটার দামই বেশি। এখানে কিছু সিন্ডিকেট থাকে, তো সিন্ডিকেটের কারণে তারা একটু দাম বাড়া চড়া করে দেয়। এখানে খুচরা দোকানদারদের বাড়ছে তা না, এটা পাইকারি আড়তে দাম বাড়ছে। মাছের বাজারও চরম, সব ধরনের মাছ কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বাড়তি। বিক্রেতারা বলছেন সরবরাহ কম তাই দাম বেশি। গরুর মাংস কেজিতে বেড়েছে 50 টাকা, দেশি মুরগি 600 আর সোনালী মুরগি 340 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাছের সংকট, আর জিনিস যখন শর্ট থাকবে তখন দাম এমনি বেড়ে যাবে। 700 টাকা হয়েছে আজকে 2 দিন ধরে, প্রতি প্রচুর দাম, এক একটা করতে 10,000-12,000 টাকারও বেশি, তাহলে আমরা কি করব বলেন। সব ধরনের ফলের দামও বেড়েছে, খেজুর, আপেল, মালটার দামও সবচেয়ে বেশি বেড়েছে। আগের থেকে মনে করেন পার কেজিতে 10-20 টাকা এরকম বাড়ছে, আরও বাড়তেও পারে। এ সপ্তাহে সয়াবিন তেল, ছোলা, ডাল, পেঁয়াজ, রসুন সহ বেশ কিছু পণ্য আগের দামেই বিক্রি হচ্ছে। এসব পণ্যের দাম আগেই বাড়ানো হয়েছে। খেসারি ডাল আপনার 70 টাকা, চিনি মনে করেন যে 76 টাকা খোলাটা, আর তেল মনে করেন যে 740-750। ক্রেতাদের অভিযোগ সব পণ্যের দামেই
অস্বাভাবিক। এর আগে আমি শুক্রবারে নরমালি বাজার করি, তো আজকে একটু দাম মনে হচ্ছে বেশি। আজকে মনে হচ্ছে অনেক বেশি, জেনারেলি তো 60% ছিল, 40% দাম ইনক্রিজ। শসার দামটা বাড়ছে, লেবুর দামটা বাড়ছে, বিশেষ করে মাছের দাম আজকে অনেক বাড়তি। রাজধানীর কারওয়ান বাজারের তুলনায় অন্য বাজারগুলোতে প্রতিটি সবজি কেজিতে 20 থেকে 40 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। শুধু ঢাকাতেই নয়, দেশের বিভিন্ন বাজারে বেড়েছে মাছ মাংস ও সবজির দাম। তবে আগের দামেই বিক্রি হচ্ছে তেল সহ অন্যান্য নিত্য পণ্যের দাম। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন সতরূপা দত্ত। অল্প কিছু বাজার করছি, এই কয়টা খিরে, কয়টা টমেটো, কয়টা পেঁয়াজ, এই কয়টার যে দাম আসছে, মানে আমাদের, আমরা যে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, আমাদের সার্ভাইভ করাটাই টাফ হয়ে গেছে। রাজশাহী ও খুলনায় প্রায় প্রতিটি সবজির দামই কেজিতে 10 থেকে 20 টাকা বাড়তি। এক সপ্তাহের মধ্যে হালিতে 10 টাকা বেড়ে লেবু 40 টাকা, কাঁচামরিচ 20 টাকা বেড়ে 100 টাকা ও শসা 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। সবজির দাম প্রত্যেকটা কেজিতে 10 থেকে 20 টাকা বেড়ে গেছে। সব জিনিসের এই দাম বাইরে। মাছের দাম কেজিতে বেড়েছে 100 থেকে 200 টাকা পর্যন্ত। গরু ও খাসির মাংস কেজিতে 20 থেকে 30 টাকা আর মুরগির দাম বেড়েছে 10 থেকে 20 টাকা হারে। একদম কম হলো না। এক কেজির মাছ বিক্রি হচ্ছে 1200 টাকা। বয়লারের তাতে 170-180 টাকা বয়লার বিক্রি করা লাগে। লেয়ার মুরগি 260 থেকে 50 টাকা বিক্রি করা লাগে এবং সোনালী 280 টাকা বিক্রি করা লাগে। ময়মনসিংহ ও নোয়াখালীর বাজারে সয়াবিন তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। তেল, চিনি, ছোলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা। 5 লিটার তেলের দাম ছিল 850 টাকা, বর্তমানে 760 টাকা আসছে। এখন একটু স্বাভাবিকই আছে, তারপরে একটু কম দিলে জনগণের জন্য সুবিধা। 15-20 দিন আগে যে দাম ছিল তার চাইতে একটু কমই বলে মনে হলো। বরিশালে কয়েকদিনের ব্যবধানে পাইকারিতে চাল, ডাল, আলু, আদা, সয়াবিনের দাম কমলেও খুচরা বাজারে এর প্রভাব পড়েনি। সতরূপা দত্ত, একুশে টেলিভিশন। রোজায় 26 এপ্রিল পর্যন্ত ক্লাস চলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে রোববার মন্ত্রণালয় থেকে জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। রাজধানীর বাংলা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ক্লাসের যে সময়সূচি, কতটা সময় কমলো, কি হবে, সেটা মাউসি থেকে দিয়ে দিয়েছে এবং একই রকম ভাবে আমাদের মাদ্রাসা কারিগরি তারা করবেন। রমজানে এখন সবাই চাইছে আবার একটু কম ক্লাস, সবাই বলছে একটু গরম, অনেকেই বলছে বন্ধ রেখে দেন, কিন্তু আসলে তো এখন ক্লাসগুলো করানো খুব দরকার, কারণ দুটো বছর সামনাসামনি ক্লাস হয়নি বা শ্রেণীকক্ষে ক্লাস হয়নি, আর সেই জন্য এখন আমরা বাধ্য হয়েই এখন করছি, রেমিডিয়াল ক্লাসেস করবো আমরা। নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে বিস্ফোরক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামায়াত নেতা মাওলানা শাহজাহান সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে গ্রেপ্তার করা অন্য দুইজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অন্যদিকে ছোয়ানি এলাকা থেকে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রিয়াদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে একই উপজেলার বসন্তেরবাগ থেকে বিস্ফোরক দ্রব্য আইনে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর আলমগীর হত্যার দুই আসামি গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, 21 মার্চ প্রকাশ্য দিবালকে রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে আলমগীরকে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় 19 জনকে আসামি করে নিহতের স্ত্রী মামলা করেন। আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। জাতীয় পরিচয়পত্র পেতে ভোগান্তি দূর হয়নি এখনও। আছে তথ্য বিভ্রাট, কোথাও আবার নামের বেমালুম ভুল, সব মিলে ঘূর্ণি পাকে মানুষ। অখিল পর্দার প্রতিবেদন। ঢাকা জেলার ধামরাই উপজেলার চৌহাট গ্রামের নাজিমুদ্দিন আর সোহেল রানা নাম পরিবর্তনের জন্য দুবছর ধরে ঘুরছেন স্থানীয় নির্বাচন অফিসে। আমি এখনো স্মার্ট কার্ড পাই নাই, আর যারা বিগত এক বছর আগে যারা ন্যাশনাল আইডি করছে তাদের স্মার্ট কার্ড চলে এসেছে। পাসপোর্টের সাথে বর্তমান যে এনআইডি কার্ড,
ওটার সাথে বয়সের মিল ছিল না। বলতেছে মানে এখন টাকা দিলে এখন জমা দেওয়া যাবে, যদি টাকা দিই আমি তাইলে যদি জমা দিতে পারে তাইলে লিগে না, আমি আমার সব ডকুমেন্ট আমার সার্টিফিকেট এসেছে সার্টিফিকেটের সব কিছু থাকা সত্ত্বেও কেন আমি এটা জমা দিতে পারবো না? অনলাইনের মাধ্যমে আমরা সহজে যাতে দেশে নিতে পারি এটাই আমাদের আবেদন। স্মার্ট কার্ড যে দিচ্ছে এটার ভিতরে আমার দুই বছর কম আছে, 60 বছর অনেক। রাজধানীর বাইরে জাতীয় পরিচয়পত্রের জটিলতা আরও বেশি, জীবিত থেকেও সার্ভারে বহু মানুষকে দেখাচ্ছে মৃত। এই ভুল ঠিক করতে দিনের পর দিন বিভিন্ন অফিসে পাক খাচ্ছেন সাধারণ মানুষ। করে ক্লিপ করে দেখে বলছে যে 2019 সালে আপনার মৃত দেখানো হয়েছে। এখন আমার মৃতটা যাতে জীবিত করানো যায় তার জন্য আমি দরখাস্ত করেছি বিভিন্ন জায়গায়। আমার মেয়ের সাথে আমার নাম লওয়ার কোনো মিল নেই, চেয়ারম্যানের কাছে গেছি এবং উপজেলার গেছি করতে পারেনি। আমার মায়ের বয়স 10 বছর বেশি হয়ে গেছে, আজকে না কালকে, কালকে না পরশু, এইভাবে ঘোরাতে ঘোরাতে লাস্টে আমি আর মানে সময়ের সাথে পেরে না উঠে চলে আসছে। 10 বছর হয়েছে আমার স্মার্ট কার্ডের করানি, খালি দেয় দেয়ই বলতেছে পাইতো না, 10 আঙ্গুলের ছাপ দিলাম, চোখের মণি উড়াইলো, সব করে নিয়ে তো হইতেছে না। এনআইডির ভুলে উল্লেখযোগ্য কাজ থেমে আছে অনেকের, সরকারি বেসরকারি কর্মকাণ্ডে বাধাপ্রাপ্ত হচ্ছেন তারা। আমার ভোটার আইডেন্টি কার্ড না থাকাতে আমার ভাতা প্রতিবন্ধীর ভাতার টাকা আজকে 1 বছর থেকে বন্ধ হয়ে আছে। ঘর ভেঙে গেছে, ঘর বেচে নিয়েছে, এই যে মানিব্যাগে ছবি লাগছিলাম, এই জন্য আমার আইডেন্টি কার্ডটা হইতে পারে না। আমি সাড়ে ফাঁস পেয়ে গেছি, পরে 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 7,500 টাকা সরিয়ে দিয়ে হয়েছে, এটার জন্য বিচার হলো না। আর এই আইডি কার্ডের কোনো ইয়ে নেই বলে ভ্যালুও নেই, এই তো একটা হয়রানি না। সব কিছু আমার যেভাবে বলছে আমি এইভাবে জমা দিছি, যখন আবার ঠিক করতে গেলাম ওখানে উনি বলছে সময় লাগবে। এনআইডির মতো অতি গুরুত্বপূর্ণ ইস্যুর সমাধান দীর্ঘদিনেও না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা। ন্যাশনাল আইডি কার্ডের নানামুখী ভুলে দিনের পর দিন যন্ত্রণায় আছেন বিভিন্ন শ্রেণী পেশার লক্ষ লক্ষ মানুষ। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে, একুশে টেলিভিশন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ 5 জনের মৃত্যু, আহত 7। আবার আমন্ত্রণ একুশের দেশের সংবাদে। বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ 5 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 7 জন। গাইবান্ধার ফুলছড়িতে ট্রাকের ধাক্কায় 8 বছরের এক শিশু নিহত হয়েছে। স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়। মানিকগঞ্জের শিবালয় মিনি ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজির এক যাত্রীর মৃত্যু হয়, আহত হয় 2 জন। ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন এক মোটরসাইকেল আরোহী। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। টাঙ্গাইলে পিকআপ অটোরিকশার সংঘর্ষে অটো চালক সহ 2 জন নিহত হয়েছে। ফেরি সংকট ও অতিরিক্ত যানবাহনের চাপে দৌলদিয়া পাটুরিয়া ফেরিঘাটের দৌলদিয়া প্রান্তে আটকে পড়েছে শত শত যানবাহন, এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। দৌলদিয়া প্রান্তে ঢাকা খুলনা মহাসড়কের পদ্মার মোড় পর্যন্ত প্রায় 5 কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহন আটকে আছে। ঘাট থেকে 14 কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড় সড়কের প্রায় 1.5 কিলোমিটার জুড়ে পণ্যবাহী ট্রাকের সারি। ঘাট কর্তৃপক্ষ জানায় এ রুটে 20টি ফেরির মধ্যে 18টি চলাচল করছে। যাত্রীবাহী ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। মুকুলে ছেয়ে গেছে চুয়াডাঙ্গার আমবাগানগুলো। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে বাম্পার ফলনের আশা মালিক চাষিদের। তবে চলতি মৌসুমে ঠাকুরগাঁয়ে 2 দফা শিলাবৃষ্টিতে আম ও লিচুর মুকুল ঝরে গেছে। তবু ভালো ফলনের আশায় বাগান পরিচর্যায় ব্যস্ত চাষিরা। প্রতিনিধিদের সহায়তায় রত্নাজামানের রিপোর্ট। বাতাসে মৌ মৌ গন্ধ, মুকুলের ভারে নুয়ে পড়ার উপক্রম আম গাছের ডাল। চুয়াডাঙ্গা জেলায় বেশি রয়েছে আম্রপালি, হিমসাগর, বোম্বাই, ন্যাংরা ও ফজলি আমের বাগান। চুয়াডাঙ্গার তাপমাত্রা খুব ভালো, আবহাওয়া খুব সুন্দর আর মাটিও ভালো, যার জন্য এই চুয়াডাঙ্গার আম খুব সুস্বাদু হয়। আমের মুকুল ভালো হয়েছে, আমরা কিছু বীজ ব্যবহার করেছি। আবহাওয়া যদি অনুকূলে থাকে এবং বিপর্যয় যদি না ঘটে
তাহলে তো সামনে আমরা হয়তো আমের উৎপাদনটা খুব ভালো পাবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় জেলায় প্রায় 2500 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। গাছের পরিচর্যা বিষয়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন তারা। ঠাকুরগাঁয়ের অনেক এলাকায় আম ও লিচুর মুকুল ঝরে গেলেও যতটুকু আছে তা দিয়ে লাভের স্বপ্নে বিভোর বাগানিরা। এখন যেটুকু আছে এটুকু আমরা মনে মনে কীটনাশক দিয়ে আমরা টিকায় রাখার চিন্তাধারা করতেছি। বোম্বাইটা যথেষ্ট মুকুল রেজাল্ট ভালো আছে, পাশাপাশি যে আম আছে মোটামুটি তবে খুব একটা ভালো নাই। তবে কৃষি বিভাগের দাবি রোগমুক্ত ও পোকামাকড় প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে। ফুল ফুটে গিয়েছে সেগুলিতে আমরা এই মুহূর্তে স্প্রেটা বন্ধ থাকবে, আর যেগুলিতে এখনও ফুল ফুটে নাই সেখানে অথবা যে সমস্ত গাছে ফুল ফুটে গুটি অবস্থায় এসেছে সেগুলিতে স্প্রে করা প্রয়োজন। ফলন হওয়া আমলিচু ঢাকাসহ অন্যান্য জেলায় নিয়ে যেতে বিশেষ ট্রেনের ব্যবস্থার দাবি সংশ্লিষ্টদের। রত্নজামান, একুশে টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন সফল বাংলা। সৃষ্টিশীলতা কাজে লাগিয়ে আধুনিক অলংকার, ব্যাগ, চাবির রিং ও কলমদানি সহ বিভিন্ন দৃষ্টিনন্দন কারু সামগ্রী গড়ে চলেছেন কলেজ ছাত্রী নিঝুম চক্রবর্তী। গেল দেড় বছরেই তার সৃষ্টির সংখ্যা 500-এর বেশি। অনলাইন পেজ গয়নার বাক্স থেকে বিক্রিও করেছেন 250,000 টাকার হস্তশিল্প পণ্য। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী রিপোর্ট জানাচ্ছেন রত্নজামান। আধুনিক অলংকারে বৈচিত্র্য এনেছেন নিঝুম, যা শৌখিন মানুষের দৃষ্টি কাড়ে। প্রথমে মেটালের গয়না তৈরি, তারপরে কাঠ, এরপরে ফেব্রিক্সের গয়না, পলিমার ক্লে দিয়ে গয়না, আর এখন বর্তমানে আমি রেজিনের গয়নাও তৈরি করছি। এখন আমার সংগ্রহে আছে প্রায় 300 থেকে 350 গয়না। আমি এই পর্যন্ত 500 গয়না তৈরি করেছি। পাটের সুতা, কাপড়, কাঠ, অ্যান্টিক মেটাল ও পুঁথি দিয়ে গড়া শৌখিন হস্তশিল্পগুলো অনেকে পোশাকের সাথে সামঞ্জস্য রেখে ডিজাইনের চাহিদা জানালে অলংকার তৈরি করে দেন নিঝুম। দুইটি কালেকশন কিনলাম এবং এগুলো সবগুলি পূজা কালেকশন, আমি না কিনে পারলাম না, এক সেট আমি সংগ্রহ করলাম। মেয়ের এই সৃষ্টিশীল কাজে খুশি তার বাবা মা, সাড়া ফেলেছে এলাকায়ও। কাজের যে একটা উৎসাহ সেটা দেখে আমাদের খুবই ভালো লাগে। তার সৃজনশীলতা এবং নান্দনিকতার সংমিশ্রণ ঘটিয়ে প্রতিনিয়ত সেই সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি করে চলছে, এটি আশপাশের অনেকে অনুপ্রাণিত করছে। সৃষ্টিশীল এ কর্ম নতুন প্রজন্মের আরো অনেককেও উৎসাহিত করবে, প্রত্যাশা সবার। চট্টগ্রামের পটিয়ায় হাইতগাঁও এলাকায় সরকারের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস। উপকারভোগীদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, সরকার ভূমিহীনদের বিনামূল্যে জমিসহ ঘর দিচ্ছে। আশ্রয়ণ প্রকল্প এলাকায় রাস্তাঘাট, স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করা হবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। পরে মুখ্য সচিব আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে প্রকৌশলী সমাজ অবদান রাখছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সবুর। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুজিব বর্ষ কার্নিভাল অনুষ্ঠানে তিনি বলেন, আগামী দিনেও দেশকে এগিয়ে নিতে প্রকৌশলীদের প্রস্তুত থাকতে হবে। বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী, চুয়েটের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল আলম, মুজিব বর্ষ উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর রণজিৎ কুমার সূত্রধর। এর আগে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর উপর কুইজ প্রতিযোগিতা হয়।
13 মে চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজের শতবর্ষপূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। চট্টগ্রাম প্রেস ক্লাব সংবাদ সম্মেলনে জানানো হয়, 12 মে বিকেলে কলেজ ক্যাম্পাসে হবে বর্ণাঢ্য র্যালি, 13 মে নগরীর নেভি কনভেনশন হলে হবে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান। নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন দৈনিক আজাদীর সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এম এ মালেক। চট্টগ্রাম প্রেস ক্লাব, এটিভি, ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের স্বাধীনতা দিবস উদযাপন ও বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিক আহমেদ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম মঞ্জু এবং দেবপ্রসাদ দাস দেবুকে সম্মাননা দেয়া হয়। সরকার খেলাধুলার মনোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিন। এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে মাদারবাড়ি ডেয়ার ডেভিলস ক্রিকেট ক্লাবের শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করতে তৃণমূল পর্যায়ে খেলাধুলার পরিধি বাড়ানোর কোনো বিকল্প নেই। উপস্থিত ছিলেন সিজেকেএস কর্মকর্তারা সহ ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জুবাইর। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেষ করছে একুশের দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা, কলেরা হাসপাতালে রোগী ভর্তির রেকর্ড, শিশুদের প্রতি বাড়তি সতর্কতার পরামর্শ। 80 টাকায় ঠেকেছে শসা বেগুনের দাম, তেলসহ ইফতার পণ্য আগের দর, মাছের বাজারও চড়া। এবং জাতীয় পরিচয়পত্রের ভুল তথ্য নিয়ে বিপাকে বহু সাধারণ মানুষ, সংশোধন করাতে ভোগান্তি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।